সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। রিমিটিয়াস যোদ্ধার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রিমিটিয়াস যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। প্রথমেই জানাবো ওমানের সর্বশেষ করোনা আপডেট। ওমানে মহামারী করোনা পুনরায় ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। দেশটিতে গত এক সপ্তাহে আক্রান্ত এবং মৃত্যু দুইটাই ঊর্ধ্বমুখী। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। দেশটিতে মহামারী করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯০,৬৬০ জন এবং তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৪,১১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন মাত্র ১৮৫ জন, যা আক্রান্তের তুলনায় খুবই কম রোগী সুস্থ হয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দিন দিন নিচে নামছে সূচক। গতকাল ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে মোট সুস্থতার হার ছিল যেখানে ৯৩%, আজ একদিনে ৩% কমে দাঁড়িয়েছে ৯২.৭%। গত তিন দিনে প্রায় ২ পয়েন্ট নিচে নেমেছে এই সূচক। দেশটিতে নতুন আইসিইউতে ভর্তি ১৩ জন সহ সর্বমোট আইসিইউতে রয়েছে ১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬২ জন। দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮৮ জন। সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সাথে করোনার প্রাদুর্ভাব কমাতে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রণালয়। এছাড়া আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে জানতে চেয়েছেন ১ তারিখের পরে কি অ্যাপ্রুভাল লাগবে না ওমান ফিরতে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আপনার অবশ্যই মুফার অ্যাপ্রুভাল এবং এনওসি নিয়ে ওমান ফিরতে হবে এবং আরও অন্য অন্য যা কাগজ দরকার সবই লাগবে। এখন দেখার বিষয় ১ তারিখের পর এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে কিনা, আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে সাথে জানিয়ে দিব। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।